এরপরে প্রশ্ন করেছেন সিদ্ধরাতুল মুনতাহা মিম আপনি লিখেছেন বিয়ের সময় আমি যদি অতিরিক্ত দ্যানমোহর ধার্য করতে নিষেধ করি তা অভিভাবকরা মানতে না চায় এবং বিশৃঙ্খলা তৈরি করে তাহলে করণীয় কী এই সমস্ত বিষয়গুলোকে খুব সুন্দরভাবে ডিল করতে হবে বোঝানোর মাধ্যমে কাউন্সিলিং করতে হবে বিশৃঙ্খলা তৈরি করলে সেটা তাদের সমস্যা কিন্তু আপনার জায়গা থেকে আপনি বিনম্রতার সাথে বোঝানোর চেষ্টা অব্যাহত রাখতে হবে একান্ত যদি দেখা যায় যে এটা কারণে বিয়ে ভেঙে যায় বিয়ে হওয়ার পথের উদ্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি ছাড় দিবেন পরবর্তীতে আপনি আপনার স্বামীকে মহর পরিশোধ করার সময় বা বিয়ের পর আপনি তাকে ছাড় দিয়ে দিবেন কমায় দিবেন কারণ আলাসমাত অনেকগুলি পরিষ্কারভাবে নির্দেশ করেছেন যে ফাইন ট্রিব্যুনাল এখন যদি খুশি হয়ে তাদের স্বামীর মহরের কোনো অংশকে ছেড়ে দেন ছাড় দেন তাহলে সেক্ষেত্রে স্বামীদের জন্য সেটা জায়েজ আছে সো যদি অতিরিক্ত ঝামেলা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনি নিলেন বিয়ের পর স্বামীর মহরকে আপনি কমে দেওয়ার রাইট আপনার থাকছে আপনি তাকে সেটা কমিয়ে দিতে পারবেন